আজকের ভিডিওটি ডাউনলোড করে রাখুন, কারণ আজকের ভিডিওতে এমন সব তথ্য জানাতে যাচ্ছি আপনাদের কাছে যা জানলে আপনি অবাক তো হবেনই, সাথে আফসোস করবেন যে কেন এতদিন এই দামি ও শক্তিশালী বিচি ফেলে দিয়েছেন। আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। এই বিচিগুলো ইউনানি, আয়ুর্বেদ, হোমিও ও অ্যালোপ্যাথিক ওষুধ তৈরিতে ব্যবহার হয়। এটি নিশ্চয়ই অনেকেই চিনতে পেরেছেন, এটি হলো তেঁতুলের বিচি। তেঁতুল ভেজানো পানি, তেঁতুলের আচার, তেঁতুলের চাটনি অনেকেই খেয়ে আসছেন, কিন্তু তেঁতুলের বিচিও যে বিশেষ উপায়ে খাওয়া যায় তা কয়জন জানেন? তেঁতুলের বিচির গুঁড়ো খেলে কি লাভ হবে শরীরে ভাবছেন? আসুন জানি। তেঁতুলের বিচি সবচেয়ে আশ্চর্য যে উপকার করে শরীরে তা হলো পুরুষ ও নারীদের যৌবন শক্তি বাড়িয়ে দেয়। তেঁতুলে রয়েছে ভিটামিন সি, যা পুরুষদের শুক্রাণুর গুণমান বাড়াতে সাহায্য করে। বেশ কয়েকটি গবেষণা অনুসারে খাদ্য ভিটামিন সি শুক্রাণুর মৃত্যু রোধ করতে সাহায্য করে এবং পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়ায়, যৌন স্বাস্থ্য উন্নত করে, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সমাধান যদি চান, তেঁতুলের বিচির সাহায্য নিন। তেঁতুলের বিচির মধ্যে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং পটাশিয়াম আছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। আয়ুর্বেদে এখনও তেঁতুলের পাতা ডায়রিয়া সারাতে ব্যবহার হয়। এছাড়াও তেঁতুল গাছের ছাল এবং শিকড় পেটের ব্যথা দূর করতে ব্যবহার হয়। তেঁতুলের বিচি ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম, আবার রক্তে চিনির মাত্রাও ঠিক রাখে। এতে উপস্থিত এক ধরনের অ্যাঞ্জাইম যার নাম আলফা অ্যামিলেস রক্তে চিনির মাত্রা কমায়। তেঁতুলের বিচিতে উচ্চ মাত্রায় ফাইবার আছে, আবার একই সঙ্গে এটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি। গবেষণায় দেখা গেছে যে রোজ তেঁতুলের বিচি খেলে ওজন কমে যায়। প্যাপটিক আলসার বেশিরভাগ সময় পেটে এবং ক্ষুদ্রান্তে হয়। এই আলসার খুবই বেদনাদায়ক। গবেষকরা বলছেন যে তেঁতুলের বিচি গুঁড়ো করে নিয়মিত খেলে পেপটিক আলসার সেরে যায়। তেঁতুল এবং তেঁতুলের বিচি খুবই হার্ট ফ্রেন্ডলি। এতে উপস্থিত ফ্লাবোনয়েড ব্যাড কোলেস্ট্রল কমায়, আবার রক্তে ট্রাইগ্লিসারাইড এক ধরনের ফ্যাট জমতে দেয় না। এতে উপস্থিত উচ্চ পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। তেঁতুলের বিচিতে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা কিডনি ফেলিওর এবং ক্যান্সার রোধ করতে সাহায্য করে। তেঁতুল গাছের পাতা এবং ছাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, এটি ক্ষতি সারিয়ে তুলতে সাহায্য করে। তেঁতুলের বিচিতে অ্যান্টিহিস্টামিক প্রপার্টিজ আছে, যার ফলে অ্যালার্জি হতে বাধা দেয় শরীরে। আবার এতে উপস্থিত ভিটামিন সি শরীরের ইমিউনিটি বাড়ায়। গবেষকরা বলছেন তেঁতুল ও তেঁতুলের বিচি নষ্ট লিভারও ভালো করতে পারে। এটি আমাদের লিভার বা যকৃতকে ভালো রাখে। পরীক্ষায় দেখা গেছে যে নিয়মিত তেঁতুলের পাতা ব্যবহার করে উচ্চ মাত্রায় মদ্যপানের ফলে ড্যামেজড লিভার অনেকটা সেরে যায়। তেঁতুলের বিচি খেলে পেটের কৃমি মরে। এটি অরুচি দূর করে, খাবারে রুচি আনে। এই বিচি সরাসরি খাওয়া যাবে না, বিশেষ একটি নিয়ম আছে। এখন জানি যে কিভাবে এই বিচি সেবন করবেন। নির্দিষ্ট পরিমাণ তেঁতুলের বিচি নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। একদিনে ভালোভাবে না শুকালে 4-5 দিন তেঁতুলের বিচি ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। শুকানো হলে এই বিচির উপরের কালো আবরণটা ফেলে দিতে হবে এবং এর ভেতরের সাদা শাঁসটা সংগ্রহ করতে হবে। এবারে এটি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করা হয়ে গেলে কাঁচের জারে এটি রেখে বহুদিন সংরক্ষণ করে সেবন করতে পারবেন। রাতে 1 চামচ তেঁতুল বিচির পাউডার 1 গ্লাস পানিতে ভেজাবেন এবং সকালে শুধু পানিটুকু খাবেন, নিচে জমানো অংশ ফেলে দিবেন। এইভাবে টানা 21 দিন সেবন করে যাবেন, খুব ভালো একটা ফলাফল পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।